আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী। আজ একটি নারকেলে দুধের বুটের ডালের খিচুড়ি দেখাবো। আমরা অনেক রকম খিচুড়ি খাই, আই এম প্রিটি শিওর এটাও আপনারা খেয়েছেন। তারপর আমার বাড়িতে কীভাবে এটা হয় সেটাই দেখাচ্ছি। আমি অবশ্য করছি না, এটা আমার মায়ের রেসিপি, আম্মাই করবে। আম্মা প্রথমে একটু তেল নিচ্ছে, এটা প্ল্যান্ট তেল। তেলটা, এই খিচুড়িটা আসলে তেল আর ঘিয়ের মিশ্রণে হয়। এই ঘি না দিলে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে না। তো সামান্য পরিমাণে তেলের মধ্যে তেজপাতা ছিঁড়ে দিচ্ছে আম্মা। একটু বলি, আম্মা তেজপাতা ব্যবহার করার আগে ধুয়ে সেটা এক ঘন্টা আগে ধুয়ে একটু শুকিয়ে নেয়, কারণ আসলে আমরা প্যাকেটে তেজপাতা কিনলেও এটা আমাদের মনে হয় ক্লিন করে নিয়ে ব্যবহার করা উচিত। দুটো এলাচ দিয়েছে, দারচিনি দিচ্ছে, এটা বাংলাদেশি দারচিনি যেটা ফ্ল্যাট টাইপ থাকে। আপনারা চাইলে রাউন্ড শেপের ভালো দারচিনিগুলোও ইউজ করতে পারেন। সো এখানে পোলাওর চাল, আম্মু তুমি এক পট নিয়েছো না? পোলাওর চালটা ভিজিয়ে ধুয়ে একদম ঝরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ ভালো করে পানি ঝরিয়ে তেলের মধ্যে পোলাওর চালটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি চামচটা সরিয়ে দিচ্ছি। আম্মা আরেকটা কাজ করে, আমি দেখেছি, এই পোলাও বা খিচুড়ি রান্নার সময় সবসময় চেষ্টা করবেন, আমি ঢেলে দিচ্ছি আম্মা দাও, সবসময় চেষ্টা করবেন যে কাঠের যে চামচ সেটা নিতে। সেটা না নিলে যেটা হয়, পোলাওর চালটা কিন্তু ভেঙে যায়। এটা আমার আম্মা আমাকে বলতে বলছে। অনেক সময় আমরা আসলে স্টিলের যে স্পুন ইউজ করি তাতে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে, এলাচ, দারচিনি, তেজপাতা, তেল আর ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওর চাল, এটাকে নাড়াচাড়া করা হবে। চুলোটা মিডিয়াম আছে আছে, এটা একটু নাড়াচাড়া করে চুলাটা মনে হয় আর একটু বাড়িয়ে দেওয়া হলো। আমি তাপটা চেক করছি, হ্যাঁ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সল্ট দেওয়া হচ্ছে, চালটা তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়ার পর লবণ। আম্মা আন্দাজ মতো দেয়, আপনারাও আন্দাজ মতো দিবেন, একটু কম দিন যদি কনফিউশন থাকে। যখন খিচুড়িটা হয়ে আসবে তখন একবার চেক করে আবার দিয়ে দেওয়া যায়। চালটাকে হালকা একটু ভাজা ভাজা করা হচ্ছে, একদম ব্রাউন হবে না। এবার নারকেলের যে দুধ, এটা আমরা আসলে কড়াটা দেখাচ্ছি না, নারকেলের দুধটা আগেই করা হয়েছে। নারকেলটাকে আপনার গরম পানিতে দিয়ে ভালো করে কষলিয়ে দুধ পাটায় বাটা হয়। আম্মা আবার নারকেলটা একটু পাটায় বেটে নেয়, তারপরে গরম পানির মধ্যে আপনার ভিজিয়ে রেখে কিছুক্ষণ কষলিয়ে খুব সুন্দর করে পাতলা মার্কিন কাপড়ের যে পাতলা কাপড় সেটা দিয়ে পুরো মিল্কটা, নারকেলের যে দুধ সেটা বের করা হয়। এখন একটু হালকা ভাজা ভাজির মধ্যে আম্মা এখন মনে হয় মশলা দিবে। একটু সামান্য পরিমাণে আদা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আধা চা চামচ পরিমাণ আদা, আধা চা চামচ পরিমাণ রসুন আর কিছু না। সো কোনো পানি এখন পর্যন্ত দেওয়া হয়নি। পোলাও চালগুলোকে অনবরত নাড়তে হবে, তা না হলে হাড়ির মধ্যে লেগে যাবে। সো এখন যেটা হচ্ছে, ওই যে নারকেলের দুধ যেটা করা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এই পানিটাতে আসলে পুরো খিচুড়িটা হবে। আর একটু টিপস দিয়ে নেই, অনেকে আছে বুটে ডালের খিচুড়িটা একটু মোটা চালের পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনারা নর্মাল ভাতের যে চাল বাসায় খান সেটা ব্যবহার করতে পারেন, পোলাওর চাল ব্যবহার করতে পারেন। তবে এই জিনিসটা বাসমতি চালে ভালো লাগবে না। আমি জানি আমার ফলোয়াররা আমাকে কমেন্টে এই প্রশ্ন করতে পারেন, আগেই বলে দিচ্ছি। নারকেলের দুধটা তৈরির নিয়মটা হচ্ছে, আবারও বলে দিচ্ছি, নারকেলটাকে কুড়িয়ে পাটায় বেটে, পরিষ্কার পাটায় বেটে খাওয়ার পানি, গরম পানি ফুটিয়ে সেটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে কষলিয়ে আপনাকে মার্কিন কাপড় বা কোনো পরিষ্কার কিছুর মধ্যে দিয়ে বের করতে হবে। এবার আমরা ঢেকে রাখবো এবং অপেক্ষা করব চাল ফুটে ওঠা পর্যন্ত। আমরা একবার উঠিয়ে দেখেছি, পানি আর চাল যখন সমান হবে তখন বুটের ডালটা দিব। তার আগে একটু আমি একটু কথা বলতে চাই। আপনারা ঢাকনার উপরে দেখছেন না এম লেখা, এটা একটা গল্প আছে। আম্মা তুমি উঠাও, তুমি রান্না করো, আমি বলি। সেটা হচ্ছে, এই এম হচ্ছে মাওলা, অর্থাৎ আমার বাবার নাম। আমরা মাঝে মাঝে আমার মায়ের বাসার বাটি বুটি পাতিল টাতিল লোন নেই বলেছিলাম, তা আম্মা সেই জন্য আমার আব্বার নামের অক্ষর লিখে রাখে যাতে মানে মিলে না যায়। আসলে আমরা কোনোভাবেই আমার বাবাকে ভুলতে পারি না। এখন বুটের ডালটা দেওয়া হচ্ছে,
বুটের ডালটা আগে পুরো সিদ্ধ করে নেওয়া হয়েছে, পুরোটাই মোটামুটি সিদ্ধ, সময় বাঁচে, এটাতে খিচুড়িটা সুন্দর মতো রান্না করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা একটু বলতে চাই, চাল যতটুকু নেবেন পানি তার দ্বিগুণ, অর্থাৎ এখানে আম্মা বলছে যে আম্মা এক পট, আমরা যেটাকে 250 গ্রামকে পট ধরি, ওটার এক পট চাল নেওয়া হয়েছে এবং 2 পট পানি দেওয়া হয়েছে। ওই পানিটা কিন্তু ওই নারকেলের দুধের সময়ই ওই পানিটা মেপে নেবেন, কারণ এটা পুরোটাই কিন্তু সেই নারকেলের দুধের পানিতে হয়েছে। বুটের ডাল দিয়ে মেলানো হলো, এবার হয়তো কাঁচামরিচ দেওয়া হচ্ছে এবং পেঁয়াজ। আম্মা বললো যেটা, যে পেঁয়াজটা একটু পরে কেন আগে দেওয়া হয়নি, কারণ এই বুটের ডালের খিচুড়ির বৈশিষ্ট্য হচ্ছে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, কুটকুট করবে, জাস্ট সিদ্ধ হয় পেঁয়াজটা, আসলে সেটা খুব মজা লাগে। এইটার মানে বুটের ডালের খিচুড়িটা আমরা খাই খুব কই মাছ নারকেলের দুধ দিয়ে, শুধু কই মাছ ভাজা, তারপরে বড় মোরগ রান্না করলে, হাঁসের মাংস করলে বুটের ডালের খিচুড়ি খুব যায়। এখন আম্মা আমি হেল্প করি, তুমি মনে হয় এটাতে তাওয়ার উপর দিবা। এখন আমরা ওই পেঁয়াজ বুটের ডাল দিয়ে, পানি কিন্তু আর অ্যাড হয়নি, চুলা একদম কমানো, ওই কমানো চুলার উপরে যেটা করব আমরা, তাওয়াটা বসিয়ে এটা আপনার রাখবো যতক্ষণ না পর্যন্ত একদম ঝরঝরা খিচুড়ি হয়। আবারও বলছি, এই খিচুড়িটা কিন্তু এক পট চাল যদি নেন, অর্থাৎ 250 গ্রাম চালে ওই 2 পট পানি, ওই যেটা দিয়ে নেবেন সেটা ডাবল পানি, সেই পানিটা দিয়ে নারকেলের দুধ করা, সেটা দিয়ে খিচুড়িটা করতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা প্রায় হয়ে আসতেছে, একটু আম্মা বলতে বললো যে অনেক সময় চালের উপরে পানিটা ডিপেন্ড করে, কিছু কিছু চাল সিদ্ধ হতে একটু বেশি পানিও লাগতে পারে, তাই আপনারা যে শেষের দিকে এসে চালটাকে চেক করে যদি মনে করেন সামান্য একটু পানি দিতে হবে আর একটু নরম করতে করবেন, আর নাহলে এটা পারফেক্ট। আরেকটি কথা যেটা হচ্ছে যে বুটের ডাল, এটা কিন্তু আসলে ভিজিয়ে রাখা হয়েছিল সিদ্ধর আগে প্রায় 3 ঘন্টা। আমি কথাটা সবসময় সবাইকে বলি যে ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাতে ডালের যে ফেনা দিয়ে পানি ফেনা পানি সেটা চলে যায়, অনেক কেমিক্যালস চলে যায়, সিদ্ধ হয় সুন্দর। মোটামুটি হয়ে আসছে আম্মা চেক করলো, এখন এটাতে ঘি দেওয়া হবে। এখন এটার মধ্যে জাস্ট ঘি দিয়ে কিছুক্ষণ আরও দমে রাখা হবে। এই ঘিটা যারা চান অ্যাভয়েড করতে পারেন, কারণ নারকেলের দুধে আসলে প্রচণ্ড রকম একটা টেস্ট থাকে, মজা থাকে, কিন্তু ঘি এটার স্বাদ বাড়াবে। আর সত্যিকার অর্থে ঘি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, নারকেলের দুধ থেকে কিছুটা মিডিয়াম চেইনের ফ্যাট পাওয়া যাবে, বুটের ডাল প্রোটিন, চাল হচ্ছে কার্বোহাইড্রেট, কাঁচামরিচ, ভিটামিন সি নষ্ট হয়ে গেল, তার বেশ কিছু গুণ আমরা এটা থেকে পাবো, গরম মশলা হার্বস হিসাবে আমাদেরকে অনেক মানে স্পাইসি হিসাবে আমাদেরকে অনেক হেল্প করবে, এলাচ দারচিনি যেটা, এটা আসলে দুপুরবেলা খেলে ভালো, যাদের গ্যাস অ্যাসিডিটি হয় নারকেলের দুধে বা নারকেলের তরকারিতে তারা এটা এড়িয়ে চলবেন, কিন্তু যদি দুপুরবেলা পরিমিত পরিমাণে, আসলে পরিমাণের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তাদের খুব একটা সমস্যা হবে না। আমরা এখন আর একটু দমে দিয়ে একবারে ফিরে আসব। তো বুটের ডালের খিচুড়ি রেডি, এটা সার্ভ করা হয়েছে একটি সাদা বাটিতে, উপরে সামান্য একটু বেরেস্তা, একটা লাল, একটা সবুজ কাঁচামরিচ দেওয়া হয়েছে। বুটের ডালের খিচুড়ি আসলে একটি প্রোটিন বহুল খিচুড়ি এবং এটি সবচেয়ে টেস্ট হয়, আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম, ডিমের অমলেট দিয়ে খেতে, যেহেতু ঘিয়ের ফ্লেভার আছে, একটা গরম ডিমের অমলেট আর 1 কাপ পরিমাণ বুটের ডালের খিচুড়ি হতে পারে আপনার গুড লাঞ্চ। সেই সাথে অবশ্যই ভিটামিনস মিনারেলসের চাহিদা পূরণ করতে শসা এবং গাজর কুচি এবং টমেটো কুচি সাথে নিয়ে নেবেন, এই খিচুড়ির সাথে লেবু যাবে না যেহেতু ঘি আছে। সো সবাই ভালো থাকবেন, দেশীয় খাবারের সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।